আছেন আপনারা সবাই? আশা করি ভালো, আমিও ভালো আছি। তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে। আর চুমকি রান্নাঘর মানে আপনাদের রান্নাঘর। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন অনেক রকমের মশলার সমাহার। তো হয়তো আপনারা মনে করতে পারেন কি না কি রান্না করবে। তো আসলেই আমি আজকে রান্না করব, আমার যে রেসিপিটা হচ্ছে সেটা হচ্ছে বিফ, গরুর মাংস। তো এখানে আমি বলে বলে রাখা ভালো যে আসলে আমরা সবাই মানে গরুর মাংস খুব যত্ন করে রান্না করি, কারণ এটা কিন্তু আমাদের খুবই সবারই খুব ছোটো বড় সবার খুব পছন্দের একটা খাবার। কিন্তু আমরা যে যতই ভালো করে রান্না করি না কেন, আমাদের মনটা কিন্তু পড়ে থাকে মেজবানি মাংসের মধ্যে। বারে বারে কিন্তু মেজবানি টেস্টটা আমাদের মুখে চলে আসে। কিন্তু আমাদের একটা ধারণা যে আমরা মানে হয়তো মেজবান মাংস রাঁধতে গেলে অনেক বেশি গরুর মাংসের দরকার, 5 কেজি 10 কেজি এরকমের দরকার, কম করে হলে 5 কেজির কমে তো হবেই না। কিন্তু আমাদের তো আসলে সবার ফ্যামিলিতে এত মানুষ, অনেক এখন তো সব ছোট পরিবার, একে তো ছোট পরিবার, তারপরে আমাদের দেখা গিয়েছে যার যার সামর্থ্য অনুযায়ী আসলে একসাথে 5 কেজি মাংস অনেকে আমরা এখন হয়তো কিনতে পারবো না, কারণ লকডাউনের পরে দেখা যায় যে সবারই কম বেশি একটু প্রবলেম ক্রিয়েট করেছে, এটাই আসলে স্বাভাবিক। তো তারপরে আল্লাহ সবাইকে ভালো রেখেছে, হাজার হাজার লাখ লাখ শুকরিয়া। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কম গরুর মাংসের মধ্যে একেবারে পারফেক্ট মেজবানি মাংস রান্না করা যায়। তো আমিও জানি যে অনেক বেশি মেজবানি মাংস রান্না না করলে টেস্টটা কিন্তু ঠিক সেরকম আসে না, কিন্তু আসলে আমি যখন রান্না করলাম তখন দেখলাম যে না, একদম কিন্তু সেরকম আমি যেটা মনে করেছিলাম সেটা হয়নি, আসলেই কিন্তু মেজবানি টেস্টটাই এসেছে। তো যার জন্য আপনাদের সাথে আমি আবার সেটা শেয়ার করছি, কারণ আমি বলেছি সবসময় বলি যে আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো আসেন আগে আমরা মশলার সাথে পরিচিত হই। আর মশলা মানে যে অনেক মশলা দিয়ে দিতে হবে তা না, মনে রাখবেন সবসময় পরিমাণ অনুযায়ী আপনাকে মশলা দিতে হবে, যে অনেক মশলা দিলে টেস্ট হবে সেটা কিন্তু না। তো আমি এখানে নিয়েছি প্রথমে যে মশলাটা সেটা হচ্ছে, এখানে আমি 4টা কাঠবাদাম, 1টা ছোট জায়ফলের 1/4, তারপরে নিয়েছি হলো আমি এখানে পোস্তদানা নিয়েছি 1/2 চা চামচ, নিয়েছি নারকেল 1 টেবিল চামচ, আর নিয়েছি সাদা গোলমরিচ 1/2 চা চামচ। নিয়ে আমি এটাকে পাটাতে বেটে নিয়েছি, আপনি চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। আর এখানে নিয়েছি ধনের গুঁড়া নিয়েছি আমি 1 চা চামচ। আর এটা হচ্ছে মেজবানি যে স্পেশাল মশলা সেটা হচ্ছে এখানে রাঁধুনি, তারপরে আছে হলো মিষ্টি জিরা যেটা আমরা পানে খাই, রেগুলার যে জিরাটা আমরা রান্নায় দিই সেটা, তারপরে আছে হলো আপনার গোলমরিচ, এখানে সাদা গোলমরিচ অল্প কয়টা নিয়েছি, আর নিয়েছি হলো দারচিনি 1 টুকরা, 3টা নিয়েছি এলাচ, সব মিলিয়ে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি কিছু দিয়েছি আর সেটা আর বাকি যেটা আছে সেটা আমি রান্নার পরে দিব। নিয়েছি আস্ত লং 4-5টা, গোলমরিচ নিয়েছি 10-12টা, নিয়েছি দারচিনি এরকম 1 টুকরা, নিয়েছি 1টা তেজপাতা, এখানে নিয়েছি মরিচ, মেজবানি মাংসের যে মেইন জিনিসটা থাকে সেটা হচ্ছে লাল মরিচ। তো আমার সবসময় এই লাল মরিচটাই ব্যবহার করি, আমি পরিমাণ মতো নিয়েছি, কারণ মেজবানি মাংস কিন্তু খুবই ঝাল হয়। তো আপনার পরিমাণ মতো আপনি দিবেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। নিয়েছি লবণ, নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর এখানে আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি, জাস্ট ব্লেন্ড করে নিয়েছি আর কি। এখানে আমি নিয়েছি প্রায় 1/4 কাপের মতো, দুটা মিলে 1/4 কাপের মতো নিয়েছি। আর এখানে নিয়েছি পুরাপুরি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচানো। তো এই হলো গিয়ে আমার ইনগ্রিডিয়েন্টস, আর লাগবে হলো সর্ষের তেল অবশ্যই, যেটা মেজবানি মাংসে মানে মেইন জিনিসটা তেলটা, যেটা হচ্ছে সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে এটা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এরকম একটা হাঁড়ি নিয়েছি, আপনার পছন্দ অনুযায়ী আপনি হাঁড়ি নিয়ে নেবেন। এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজটা, তারপরে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের যে পেস্ট সেটা, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর লবণ, এবারে দিয়ে দিচ্ছি আমার যে কাঠবাদাম নারকেল সহ যে মশলাগুলো আমি বেটে নিয়েছিলাম সেটা, এই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি।
এখন যেটা করব সেটা পুরোপুরি এক কাপ সর্ষের তেল, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি যেটা করব, হাতটা অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এটাকে খুব ভালো করে এরকম কোচলে কোচলে মেখে নিব। আমার মশলার পরিমাণটা কিন্তু আপনারা দেখে নেবেন, আর এটার কিন্তু মেশানোটা খুবই জরুরি। তো অলরেডি খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, যেহেতু আমি খুব কোচলে কোচলে এটাকে মেখে নিচ্ছি। তো স্মেলটা আপনারা যদি বাসায় করে থাকেন তাহলেই বুঝবেন। তো এখন আমি চলে এসেছি, মাখাটা আমার হয়ে গিয়েছে, এখন চলে এসেছি আমি বিফে। তো বিফে এই মেজবানি মাংসে কিন্তু এরকম হাড় সহ মাংসই কিন্তু লাগে। এই যে দেখেন, এই যে এরকম নিহারির যে হাড়গুলো, বিভিন্ন রকমের হাড়, একটু চর্বি, তো এই টাইপের জিনিসগুলোই কিন্তু, আর সলিড মাংস সব কিছুই মিলে কিন্তু মেজবানি মাংসটা। তো আমি এই যে এখানে 1.5 কেজি নিয়েছি, তো আমি এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে এখন আমি এটাকে আবারও খুব ভালো করে, এটা কিন্তু মেজবানি মাংসটা কিন্তু মেশানোটা কিন্তু খুবই জরুরি। এটা হোক আপনি যে 5 কেজি করতে পারবেন না একসাথে, তার জন্য না, এটা কিন্তু আপনি 1.5 কেজি নিয়েছেন, 1.5 কেজিটাই একেবারে পারফেক্ট আপনার মেজবানি টেস্ট চলে আসবে, আপনি যদি আমি যেভাবে করি ঠিক সেভাবে যদি ফলো করে থাকেন। তো এভাবে করে প্রায় 2 মিনিটের মতো আমি মেখে নিব। তো ভিউয়ার্স, আমার কিন্তু মেশানো দেখেন শেষ, আর একেবারে কালারটাও কিন্তু সেই মেজবানি মেজবানি কালারটা এসেছে। তো এখন আমি এটা চুলাতে বসিয়ে দিব। তো ভিউয়ার্স, এটা আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি মিডিয়াম হিটে। তো আমি এখানে বসিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো মাঝে কিন্তু একটু নাড়া দিবেন, কারণ এখন তো যেহেতু মশলা দিয়ে মেখেছি এটা কিন্তু একটু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা। তো একটু পরে, 5 মিনিট পরে অবশ্যই একটা নাড়া দিয়ে, নাড়া দিব তো অবশ্যই, কিন্তু মাঝেও একটা নাড়া দিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, 5 মিনিট হয়ে গিয়েছে, হিটটা কিন্তু মিডিয়ামের থেকে একটু বেশি ছিল, তো আমি মাঝে কিন্তু একবার নাড়া দিয়ে দিয়েছি। তো এই যে দেখেন, তো এখন আমি এখানে, যেহেতু আমাদের অলরেডি কিন্তু পানিও উঠেছে দেখতেই পাচ্ছেন, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে আবার ঢেকে দিব আবার 5 মিনিটের জন্য। তো ভিউয়ার্স, 5 মিনিট পরে ফিরে আসলাম। তো আমার 5 মিনিট লেগেছে, আপনাদের 5 মিনিট নাও লাগতে পারে, আবার এর চেয়ে বেশিও লাগতে পারে, কারণ গরুর মাংসের যে কোয়ালিটির উপরে এটা নির্ভর করে। কোনো দেখা যায় গরুর মাংসে যে ওরা, মানে গরু যখন জবাই করে তখন কিন্তু তারা এটা পানির মধ্যে ভিজিয়ে রাখে, তখন কিন্তু একটু লিকুইডের পরিমাণটা বেশি থাকে, আর তারা এটা করে কিন্তু আসলে ওজনে কম দেওয়ার জন্য। তো এই দেখেন, একেবারে উপরে তেল উঠে মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এখনও মাংসটা সিদ্ধ হয়নি, তো আমি এখানে পরিমাণ মতো হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, জাস্ট মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর মেজবানি মাংস কিন্তু এটা ঝোল হয় না, এটা কিন্তু একটু মাখা টাইপের হয়। তো আমি সেই পরিমাণ করেই পানিটা দিলাম, কারণ আমি যে সকালে যে বিফটা এনেছিলাম সেটা কিন্তু খুব একটা বড় গরু ছিল না, এটা কিন্তু একটু কচি গরুর বিফ ছিল, তো যার জন্য আমি পানির পরিমাণটা সেভাবেই দিয়েছি। তো এখন আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, সিদ্ধ হওয়ার পরে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসছি। ফিরে এলাম, তো এখন দেখি কী অবস্থা। আমার বিফটা কিন্তু গলে গিয়েছে, দেখেন কালারটা কত, মানে ইয়াম্মি হয়েছে, একেবারে মেজবান মেজবান কালারটা হয়েছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আসল মশলাটা, সেটা আমি প্রায় 1/2 চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি, কারণ এটা যে বেশি দিতে হবে তা না, যতটুকু আপনার মাংসের পরিমাণ ঠিক তার সাথে সামঞ্জস্য রেখে আপনি দিবেন। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে 10 মিনিট পরে আমি এটাকে সার্ভ করব। আর এই স্পেশাল মশলাটা আমি কিন্তু রাঁধুনি, আর রেগুলার যে জিরা সেটা, মিষ্টি জিরা, তারপরে গোলমরিচ আর দারচিনি, এলাচ, এটার মেন যেটা ছিল সেটা হচ্ছে রাঁধুনির পরিমাণটা একটু বেশি থাকবে। তো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি,
আর এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি 10 মিনিট পরে ফিরে আসছি। তো ভিউয়ার্স, 10 মিনিট পরে ফিরে এলাম। এই দেখেন আমার মেজবানি 1.5 কেজি গরুর মাংস দিয়ে। তো আমি এখন এটাকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কি ইয়াম্মি হয়েছে, আর কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার 1.5 কেজি গরুর মাংস দিয়ে মেজবানি রান্না। তো গরুর 1.5 কেজি গরুর মাংস দিয়েও যে মেজবানি রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এটা যখন আপনারা রান্না করবেন অবশ্যই ফ্রেশ মাংস দিয়ে রান্না করবেন, যেটা বাজার থেকে আনা হয় ঠিক সেটা দিয়েই রান্না করবেন। ফ্রিজে রাখা মাংস দিয়ে কিন্তু এই টেস্টটা কখনোই আসবে না। আর মেজবানি মাংসের পিসগুলো কিন্তু একটু বড় সাইজের হয়, তো আমি বড় সাইজের করেছি। এই যে দেখেন, তো আশা করি আপনাদের ভালো লেগেছে। এর সাথে এখন দরকার হয় চালের রুটি, নয় মেজবানি ভাত, যেটাই আপনাদের পছন্দ সেটা দিয়ে আপনারা আপনার প্রিয়জনের মন ভরিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স, তো আজকে এখানেই, সবাই ভালো থাকবেন, সবার সবার জন্য দোয়া করবেন, আর চুমকি রান্নাঘরের সাথেই থাকবেন। চুমকি রান্নাঘর মানেই তো আপনাদের রান্নাঘর। আল্লাহ হাফেজ।